বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন সরকার প্রধান। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন সরকার প্রধান। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন সরকার প্রধান। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন সরকার প্রধান। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন সরকার প্রধান।